আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দই চিকেনের একটা রেসিপি শেয়ার করব। দইয়ের পরিমাণটা এই রেসিপিটি একটু বেশি লাগে, ম্যারিনেট করার সময় 100 গ্রাম দই তো অবশ্যই দিতে হবে। এছাড়া অন্যান্য যে জিনিসগুলো, পেঁয়াজ, রসুন, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কসুরি মেথি এবং তেল, সাদা তেলে এই রেসিপিটা করতে পারেন। 100 গ্রাম দই, রসুন বাটা, আদা বাটা, 1 কেজি মাংস ছিল এখানে। আদা বাটা দেওয়ার পর 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, সমস্ত কিছু দিয়ে একবার মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিলাম। দই চিকেনে বেসিক্যালি দইয়ের ওপরই বা দইয়ের পরিমাণটা একটু বেশি দেবেন। খুব সফট হয় দই দিয়ে পুরো মাংসটা মেখে রেখে তারপর রান্না করলে খুব সফট হয় খেতে এবং অবশ্যই টেস্টি। তেল দিয়ে তাতে 3-4টে শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। চার পাঁচটা এলাচ ফোড়ন দিলাম। সাদা তেলে করার কথা চিন্তা করেও এটা আমি সর্ষের তেলেই করেছি। দই চিকেন যে কোনো তেলেই কিন্তু দারুণ সুন্দর হয়। এটার মেন উপাদান হচ্ছে টক দই। শুকনো লঙ্কা, এলাচ খুব ভালো মতো ভাজা হলে 3টে বড় মাপের পেঁয়াজ, 1 কেজি মাংসের জন্য 3টে বড় মাপের পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম। মিহি পেস্ট, এমনিতে মাংসের মশলা খুব পেস্ট হলে দুর্দান্ত মাখো মাখো হয়, স্বাদেরও হয়। শুকনো লঙ্কা ফোড়ন, এলাচের সাথে পেঁয়াজ বাটাটা খুব ভালো মতো ভেজে নিলাম। আর মাংসটা আমি আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে আমি মেখে রেখে দিয়েছি। তিনটে পেঁয়াজ বাটা দিয়েছি। এটা পুরোপুরি খুব সুন্দর মতো ভাজা হলে এইবার আমি, আর এর সাথে আমি শুকনো লঙ্কা আর এলাচ দিয়েছি 4-5টা, এইবার আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দই, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আদা বাটা, রসুন বাটা আছে। ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর পেঁয়াজ বাটাটা আমি কষিয়ে নিয়েছি কিছুটা। এরপর পুরো মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিলাম, কেননা মাংসের বেশিরভাগ মশলাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো এখানে আরও 1 চামচ আমি দিয়েছি। সামান্য হলুদের পরিমাণ দই চিকেনে একটু কমই দিতে হয়। হলুদ না দিলেও পারেন, কিন্তু হলুদের পরিমাণ দই চিকেনে একটু কম। সমস্ত মশলা দিয়ে এবার লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি। সমস্ত মশলা দিয়ে আবার ভালো মতো এটা আমি কষিয়ে নিলাম।
10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিলাম এবং লো সিম করে দিলাম, কেননা পুরো মাংসটা মাংসের জলের মধ্যে বা দইয়ের যে জল বা দইয়ের মধ্যে পুরো মাংসটা সিদ্ধ হবে, এর মধ্যে এক্সট্রা কোনো জল কিন্তু দেওয়া হবে না। মাংসটা মোটামুটি 10 মিনিট বাদে ঠিক এই রকম হয়েছিল, এখনো কিছুটা মাংসের থেকে জল বের হচ্ছে। জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত এটা পুরো কষাবো, ততক্ষণে কিন্তু মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আর দই দিয়ে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে না খুব তাড়াতাড়ি সফট হয় বলেছি, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। কষানো মোটামুটি রেডি। এক চামচ কাসুরি মেথি আমি এই কষা মাংসের উপর দিয়ে দিলাম, হাতে একটু ঘষে নেবেন তাহলে গন্ধটা খুব ভালো হয়। 5 থেকে 6টা গোটা কাঁচা লঙ্কা, কাসুরি মেথি আর কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা আমি এই মাংসের উপরে দিয়ে দেব। এই কাঁচা লঙ্কা আর ধনে পাতার গন্ধটা এই দই চিকেনের মধ্যে দুর্দান্ত স্বাদ বয়ে আনে। এইবার পুরো মাংসটা কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মোটামুটি মাংসটা হয়ে এসেছে এবং সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেওয়ার পালা। আর একটু ঝোলটা শুকিয়ে এলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে, কেননা দইয়ের রস বা দইয়ের জল বা বাটা মশলা, পেঁয়াজ বাটার মশলা এগুলোতে কিন্তু মাংসটা সিদ্ধ হবে, যার জন্য কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়। কোনো রকম এক্সট্রা জল এখানে দেওয়া যাবে না, আঁচ কমিয়ে কমিয়ে কষিয়ে কষিয়ে এই মাংসটা রান্না করতে হয়, তবেই আসল স্বাদ বের হয়ে আসে। দই চিকেন মোটামুটি রেডি। 5 মিনিটের জন্য আবার আমি ঢাকা দিয়ে রেখেছি, এবার আঁচটা বন্ধ করে দেব। এইটাই ছিল ফাইনাল লুক। রুটি লুচি দিয়ে অসম্ভব সুন্দর লাগে খেতে, অবশ্যই বাড়িতে একবার করবেন। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম, আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন। বাড়িতে এইরকম দই চিকেন করে খাবেন, বাচ্চাদের খুবই পছন্দের এই রেসিপি, এবং রুটি লুচি পরোটা যে কোনো জিনিসের সাথে এটা অনবদ্য। পরের ব্লগে আবার দেখা হবে।